Assalamu alaikum. Welcome back after the break. You're watching Islam Essential in conversation with Sheikh Khidr Hussain, respected Imam and Khatib and a graduate from Al-Azhar University. Break যাওয়ার আগে আমাদের দুজন কলার ছিলেন যারা দুইটি প্রশ্ন করেছেন আমরা এই সেগমেন্টে তাদের প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ শুরু করছি আমরা আমাদের আজকের টপিক হচ্ছে কাইন্ডনেস এন্ড কম্প্যাশন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে টপিক রিলেটেড বা টপিকের বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন টেলিফোন নম্বরটি হচ্ছে 0208 523 5234111 আপনারা সরাসরি অনুষ্ঠানটি দেখছেন স্কাই 734 এবং যারা ফেসবুক আছে আপনারা সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন এবং ইনশাআল্লাহ ইন ফিউচারে ইউটিউব চ্যানেলেও আপনারা দেখতে পাবেন যাচ্ছি এই গত সেগমেন্টের দুটি প্রশ্নের উত্তর নিয়ে তারপরে আপনাদের কলে ফিরছি আবার আমরা শেখ প্রথম আমরা বুনের কলের দিয়ে শুরু করি ওনার প্রশ্ন ছিল হাসবুনুল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল কোনটি সঠিক উচ্চারণ বা সঠিক দোয়া কিভাবে মানে উচ্চারণ করতে হবে তো ব্রেকে যাওয়ার আগে বোন আমাদের বোন দুইটা দোয়া বলেছেন সেটা কিন্তু শব্দের ক্ষেত্রে মানে মিল রয়েছে তবে দ্বিতীয় যে দোয়াটা বললেন এটা কিন্তু হাদিসে আছে করি আমার জানা নেই তবে প্রথম যেটা উনি বললেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এইরকম হাদিসে আসছে মানে প্রথম অংশটা আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হলো তখন হাদিস শরীফে আসছে আল্লাহ রসুল এই কিচ্ছাটা কিন্তু সাহাবায়ে কেরামকে বলার সময় বললেন ওয়াকানা আখিরা কালামিহি হিনা উলকিয়া ফিন্নার যে ইব্রাহিম আলাইহিস সালামের শেষ কথাটা ছিল যখন ওনাকে আগুনে পালানোর আগেই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই কথাটা উনি বলছেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির অন্য হাদিসে আসছে বিদায় এই রকম দোয়াটা বলেই উত্তম হবে দ্বিতীয় দোয়া যিনি বললেন যেটা বললেন উনি এটা হাদিসে আছে করে কি নেই আমি আমরা কিন্তু দেখেই বলতে হবে ইনশাআল্লাহ যেটা আমরা অন্য প্রোগ্রামে বলবো ইনশাআল্লাহ তবে এইরকম হাদিসে এইরকম কথা কিন্তু আমরা পাই নাই সাধারণত দোয়াতে এইরকম করে আসছে এবং বোন শেষে যে কথাটা বললেন যে এই দোয়াটা পরে ছেলে মেয়েদের উপর কি ফু দিতে পারবো এইরকম একটা কথা আসছে এইটা কিন্তু সুন্নত দ্বারা প্রমাণিত নয় যে এই দোয়া বলে পরে আমরা কিন্তু ছেলে মেয়েদের উপর ফু দিব যেটা হচ্ছে যে আমরা কোরআন থেকে নেব যেটা কোরআন কোরআনে যেটা আমাদেরকে বলে যে আমরা ছেলে মেয়ে যদি মানে ইয়ে হয় দুষ্টামি করতেছে কিংবা সমস্যা দিচ্ছে আমাদেরকে আমরা হ্যাঁ এরকম সাধারণ দোয়া করতে যদি হয় তো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমাম যেটা কোরআন শরীফে আসছে আপনি কোরআন খুললে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আশা করছি বোন আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন এবং অসংখ্য ধন্যবাদ আপনার ফিডব্যাক দেওয়ার জন্য এবং অনুষ্ঠানে কমেন্ট করার জন্য পরবর্তী ভাই যিনি প্রশ্ন করেছেন তিনি মানে লোন দিয়েছেন এবং এটা খুবই রিলেটেড আমাদের টপিকের সাথে আমি আল আস্ক মোর অ্যাবাউট ইট উইথ রিগার্ডস টু দ্য কাইন্ডনেস এন্ড কম্প্যাশন অফ আওয়ার টনা ইটস টুডেজ টপিক তিনি হয়তো লোন দিয়েছেন এবং জাকাত দিতেই আছেন কিন্তু হয়তো উনি আশা ছেড়ে দিচ্ছেন যে এটা আর আদৌ পাবেন কি পাবেন না এমন তো অবস্থায় কী করণীয় প্রথমে লোনটা দেওয়ার পরে ভাই আপনি ভালো কাজ করেছেন আপনি জাকাতটা দিয়ে দিয়েছেন প্রথম দিকে এখন দেখা যাচ্ছে যে আপনার এই ঋণটা কিন্তু আপনি যে পয়সাটা দিয়েছেন ওনাকে উনি এই পয়সাটা যদি না দেওয়ার আশঙ্কাটা বেশি থাকে যে আপনি ওনাকে বারবার খুঁজছেন উনি রেসপন্স দিচ্ছেন না কি হয়তো আপনার কাছ থেকে দূরে উনি চলে যাচ্ছেন আপনি কল দেওয়ার চেষ্টা করতেছেন যেটা হয় অনেক সময় দেখি আমরা যে হ্যাঁ নেওয়ার সময় কিন্তু উনি খুবই কল করতেছেন আমাকে খুঁজাচ্ছেন কিন্তু ঋণটা দেওয়ার সময় কিন্তু উনি ফোনই উঠাচ্ছেন না আমি ওনাকে খুঁজে পাইতেছি না এরকম হয়ে থাকে যেটা আবার হতে পারে যে অনেক সময় যে আমরা পয়সাটা নিয়েছি কিন্তু এমন লসের মধ্যে পড়েছি যে আমরা কিন্তু শর্মের জন্য আমি রেসপন্স করতে পারতেছি না যাই হোক যেটাই হোক আমি যে ঋণ পয়সাটা নিলাম আমাকে তো রিটার্ন দিতে হবে কিন্তু এই পয়সাটা যদি রিটার্নের কোনো আশঙ্কা না থাকে যে আপনি জানেন যে উনি আর পয়সাটা দিবে না আর না হয় আপনি খবর নিয়ে নিছেন যে ওনার আর্থিক অবস্থা মোটেই নাই যে উনি দিতে পারবে না এমতো অবস্থায় আপনাকে এই পয়সার উপর জাকাত দিতে হবে না কারণ এটা আপনার কাছেই নেই আপনার মালিকানা ছিল মালিকানা থাকা সত্ত্বেও উনি আপনার সাথে খিয়ানত করেছে বিদায় আপনি আর দিতে হবে না যদি ভবিষ্যতে উনি দিয়ে দেন দেখা যায় যে ভবিষ্যতে 4-5 বছর পরে এই পয়সাটা দিয়ে দিছেন তাহলে অনেক উলামায়ে কেরামের মত হচ্ছে যে যদি দিয়ে দেয় তাহলে এই যে
বছরগুলো চলে গেছে এগুলার জাকাত দিবেন, অনেকের মত হচ্ছে যে না আপনার তো আশঙ্কা ছিল, আপনি জানেন যে উনি পয়সাটা দিবেন না, বিদায় আপনাকে জাকাত দিতে হবে না। তো শেষ কথাটা হচ্ছে আপনি পয়সাটা দিয়েছেন, যদি আশঙ্কা থাকে যে পয়সাটা ফেরত পাবেন না এমন অবস্থায় আপনাকে জাকাত দিতে হবে না। আল্লাহু আলাম বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ, আশা করছি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপর যদি কোনো ক্লারিফিকেশন লাগে বা অ্যাডিশনাল কোনো কোয়েশ্চেন থাকে আপনি সরাসরি কিন্তু আবারও টেলিফোনের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, এবং আপনাদের যাদেরই কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে শরীয়াহ ভিত্তিক আপনারা সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগ দিতে পারেন এবং আপনাদের প্রশ্ন রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ফোনের অপেক্ষায় আছি। আর সেখানে একটু ক্লারিফাই করতে চাচ্ছি, আপনি যেহেতু বলেছেন খেয়ানত করেছেন, হয়তো এটাই তো হতে পারে আপনার আরেকটি কথায় আপনি বলেছেন যে হয়তো আর্থিক অবস্থা নাই যে আগে যেটা ছিল এখন হয়তো ফাইন্যান্সিয়ালি হ্যাজ গন থ্রু সাম লস, হয়তো উনি দিতে পাচ্ছেন না, তো এমন তো অবস্থায় তারপরেও এটাকে খেয়ানত এই অর্থে আমরা বলবো যে উনি ওনার সাথে ওয়াদা করেছেন যে আমি এক বছর, হ্যাঁ যদি ওয়াদা করে থাকেন যে আমি এক বছরের জন্য এই পয়সাটা নিলাম, আমি আপনাকে ধরেন রামাদানে নিয়েছেন গত বছর, আমি রামাদান এই যে রামাদান অতিবাহিত হয়ে গেল এই রামাদানে আমি আপনাকে পয়সাটা ফেরত দেবো, কিন্তু আর্থিক সংকটের জন্য আর্থিক সমস্যার জন্য পয়সাটা ফেরত দিতে পারেন নাই, এটা তো খেয়ানত। মানে আপনি যদি ওনার কাছ থেকে অনুমতি নেন যে ভাই আমার বিশাল একটা সমস্যা হয়ে গেছে আমি তো দিতে পারতেছি না, যদি এরকম হয় অনুমতি নেন তাহলে তো ভিন্ন কথা, কিন্তু আপনাকে উনি খোঁজাচ্ছেন আর আপনি ওনাকে সাড়া দিচ্ছেন না, এটা তো খেয়ানতের মধ্যে পড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ক্লারিফাই করার জন্য। কিন্তু এখানে আজকের টপিকের সাথে কিন্তু ভেরি রিলেটেড, এখন যারা এই অবস্থায় আছে এই যে একটি ডাইলেমা আছে, হয়তো আমি ফেরত দিতে চাচ্ছি, জাস্ট আরেকটি স্পেকট্রাম আমি আলোচনা করছি যে আমি ফেরত দিতে চাচ্ছি কিন্তু এই অবস্থানে, কিন্তু আমার লজ্জা লাগছে যে আমি বলি কেমনে যেহেতু আমি ওয়াদা করেছি, আবার এটাও আছে অপর দিকে যে দিয়ে দিচ্ছি কিন্তু দেওয়ার অনেক সময় আমরা দেখা যায় যে দেওয়ার বেলায় আর্থিকভাবে সব সচ্ছল এবং সব দিক দিয়েও সচ্ছল আছে, কিন্তু তারপরেও মেবি পারহ্যাপস হি ও শি ইজ চুজিং নট টু রিপে দি লোন ব্যাক, এমন তো অবস্থায় যিনি লোন দিয়েছেন বা হেল্প করার চেষ্টা করছেন এমন তো অবস্থায় তার কতটুকু করণীয় ওয়েন ইট কামস টু কাইন্ডনেস এন্ড কম্প্যাশন? মানে দেখেন সকল সমস্যার সমাধানটা হয়ে যাবে যদি যিনি পয়সাটা নিচ্ছেন টাইম মতে যদি দিয়ে দেন, এবং যিনি পয়সাটা দিয়েছেন উনি আরেকটা কাজ করতে পারেন যে দেখেন যিনি যদি যাকে দিয়েছেন ওনার যদি আর্থিক সংকট হয়, যেমন অবস্থা হচ্ছে ওনার লাইফে যে উনি আর্থিকভাবে খুবই একটা দুর্বল অবস্থায় আছেন, ফাইন্যান্সিয়াল লসে আছেন, ওনাকে আরও একটু সময় দেন যে আপনি কর্জে হাসান নিয়ে দিয়েছেন, আপনি তো সোয়াব পাচ্ছেন, কিন্তু এখানে একটা পয়েন্ট ইয়াদ রাখতে হবে যে যিনি পয়সাটা দিচ্ছেন উনি এক বছরের জন্য দিয়েছেন, হয়তো ওনার এই পয়সাটা জরুর কাজের পয়সা দিয়েছেন, তো ওনার ওনার প্রতি তো রহম দয়া করতে হবে। যে একটা অ্যাড করতে চাচ্ছে হয়তো বছর না, এরকম তো হতে পারে না আমি এই প্রথম তারিখ নিয়েছি আগামী মাসের আমার যখনই প্রথম স্যালারি বা ওয়েজেস চলে আসবে আমি দিয়ে দিব, এক মাস বা দু মাসের জন্য হতে পারে, নট নেসেসারিলি ওয়ান ইয়ার, তেমন তো অবস্থায় এটাকে আমাদের করণীয় না যে যেহেতু আমি কথা বলেছি বা আমি ওয়াদা করেছি যে একটু জানিয়ে দিই, হয়তো দিতে পারছি না, ফেয়ার এনাফ পারহ্যাপস হি উড আন্ডারস্ট্যান্ড, তো এরকম অবস্থায় কি আমরা করা যায় না যে আমরা জানিয়ে দেই যে আমার এই সমস্যা চলছে, ইটস নট আই এম অ্যাভয়েডিং ইওর ফোন কল বিকজ অফ দিস রিজন, আমি দিতে পারছি না একটু সময় দিন আমি দিয়ে দিচ্ছি, এটা কি করা যায় না? এটা একটা পজিটিভ দিক, এর সাথে আমাদের ইয়াদ রাখতে হবে যে আমি যে পয়সাটা আনলাম এটা কিন্তু আমার মালিকানা নাই, আমাকে একজন সাহায্য করেছে বিদায় আমি ওনাকে জানাতে পারবো, এর চেয়ে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে যে আমি ওনার অনুমতি নেব, উনি আমাকে দিয়েছে ধরেন এক মাসের জন্য একটা এগ্রিমেন্ট ছিল, এখন এক মাসের উপরে চলে গেছে, এখন আমি কিন্তু ওনাকে জানাতে পারবো না, আপনি 15 দিন পরে যদি বলেন রে ভাই আপনি এক মাসের জন্য দিয়েছেন আমি আপনাকে নেক্সট মান্থ দিয়ে দেবো টাইম মতে, ঠিক আছে, কিন্তু মাসের উপর চলে গেলে এগ্রিমেন্টের উপর চলে গেলে আপনি ওনার কাছ থেকে তো অনুমতি আনতে হবে। দ্যাটস ভেরি ট্রু, বাট এখানে আপনি যেহেতু একটা ওয়ার্ড বলেছেন এগ্রিমেন্ট, এখন এটাও আছে আরেকটি দিক আমি দেখতে যাচ্ছি যে ব্যবসার সময় আমরা কিন্তু অনেক, দিস ইজ দি বিগেস্ট প্রবলেম দ্য উই হ্যাভ ইন আ সোসাইটি আনফর্চুনেটলি, যেটার কারণে তারপর আমাদের নট অনলি সম্পর্ক চলে যায় মানে পিওর এনিমিটির দিকেও চলে যাচ্ছে ব্যবসা নিয়ে, বাট আমি আসবো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার জন্য। তার আগে প্রিয় দর্শক আমাকে বলা হচ্ছে যে কলার লাইনে আছেন, দেখি কে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই প্রশ্ন করুন। প্রশ্ন হইল কি আর কি জান, নামাজ সম্পর্কে কি জান, এই জুয়র এবং আসরের যে জামাত নামাজ পড়া হয় আর কি, তখন ইমাম সাহেব যখন আমরা নীরব থাকি, প্রথম দুই রাকাত যে ইমাম সাহেব যখন পড়ে সব আমরা নীরব থাকতাম না, আমরা কিছু ফোনে মনে পড়তাম কেউ কোন পড়িতাম কেউ পড়ি না আর কেউ জানতো, এটা মোটা ক্লিয়ার বুঝছি। ঠিক আছে প্রশ্ন বুঝা গেছে, আর কোনো প্রশ্ন? অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য, অনুষ্ঠান দেখতে থাকেন শেখ উত্তর দিচ্ছেন। It's a question that I think we've dealt with it in, I think, believe in Ramadan essentially, among other Islam essentially, he prashati bahupad dekha diyeche. Ki koronio?
ইমামের সাথে যখন আমরা নমাজে জয়েন হব, তখন ইমাম যখন জেহরি নমাজগুলা পড়বেন, যে নমাজগুলাতে আমরা কিন্তু ইমামের তেলাওয়াতটা শুনতে পারি, এমন নমাজগুলাতেই আমরা নীরবতা পালন করাটা উত্তম, যেটা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির মত। সিরি নমাজ যেগুলা রয়েছে, ধরেন আসরের নমাজ, জোহরের নমাজ, এই নমাজগুলাতেই যখন ইমামের সাথে আমরা নমাজ পড়ব, সুরা ফাতেহাটা পরেই যিনি মামুম কিংবা মুক্তাদি হিসাবে আমরা যাকে পরিচিত করি, উনাকে সুরা ফাতেহা পড়াটা উত্তম। অনেক উলামায়ে কেরামে মত দিয়েছেন যে যারা ইমামের পিছনে নমাজ পড়বে, যে ইমামের কেরাতটা যথেষ্ট। তাদের দলিল হচ্ছে, ইদা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু ওয়া ইদা ক্বারা ফানসিতু, যখন ইমাম তকবীর দিবে তুমিও তকবীর দিবে, যেটা হাদিসে আসছে। ওয়া ইদা ক্বারা ফানসিতু, এখন যখন ইমাম তেলাওয়াত করবে তখন তুমি ইনসাত অবলম্বন করবে, সেটা হচ্ছে যে মন প্রাণ মনোযোগ দিয়ে তুমি শুনবে। এখন একজন মানুষ পিছনে যিনি মুক্তাদি যদি তেলাওয়াত শুরু করে, তাহলে তো ইমামকে শুনতে পারবে না। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে বোঝানোর জন্য বলতেছেন যে যে নমাজগুলা জেহরি, যেটাকে শোনা যায়, এই নমাজগুলাতে আপনি নীরবতা পালন করবেন যাতে করে আপনি ইমামকে শুনতে পারেন, এবং যে নমাজগুলা ইমামকে শোনা যায় না তখন আপনি এমনিই তো বসে আসছেন, কিছুই পড়তেছেন না, আপনি সুরা ফাতেহাটা পড়ে নেবেন। যে আলিমরা মনে করেন যে সুরা ফাতেহা ছাড়া নমাজ হবে না, তাদের মত হচ্ছে যে উভয় নমাজেই সুরা ফাতেহা পড়তে হবে। তবে ব্যালেন্স আনসার যেটা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি মত দিয়েছেন, যে সিরি নমাজগুলাতে জোহর আসরেই সুরা ফাতেহা পড়বেন, জেহরি নমাজগুলাতে ফজর মাগরিব এবং এশাতে আপনি ইমামের তেলাওয়াতটা শুনবেন, নীরবতা পালন করবেন। আল্লাহু আ'লাম। এবং একটি প্রশ্ন আছে এখানে, যে কারণ নীরবতা পালন যদিও করি জোহর আসরে, কিন্তু দেখা যায় মাইন্ডটা এমটি থাকে, তখন কিন্তু ইট ওয়ান্ডার্স অ্যারাউন্ড, সো এই জন্য just to keep it busy is not worth it, then at least from a common sense perspective as well sura fatiha ta mane er jonno to imam ibn taymiyah rahmatullahi alayhi mot ta ke amra ekhane pradhanno dibo karon ei gula samne rekhe uni ei khyas ta ki ba dalil shohokare amader samne present koreche oshongkho dhonnobad asha korchi priyo darshok apni apnar proshnor uttor peyechen poroborti caller ke achen line e assalamu alaikum assalamu alaikum হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কোন প্রশ্ন করুন। জি জি, আমার প্রশ্ন হইল যে একজন মানুষ মারা গেলে তার সিন্নি করা হয়, তো ওই সিন্নির মাঝে বাক্কা মানুষ হেল্প করেন আর কি, সিন্নির মাঝে তো ও হেল্প দেখা দ্বারা কে ও যে মানুষ মারা গেছে ও মানুষের ঋণ পেয়া গেলে ঋণ মারা যাইব না, হেল্প দেখা দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন হইল যে মানুষ মারা গেছে। আচ্ছা বোন, একটু থামাতে হচ্ছে, আপনার প্রথম প্রশ্নটা একটু ক্লিয়ার করে নেই, যে হেল্প যারা, ওই যে আপনি যে বলছেন অনুষ্ঠান যেটা করা হয়, ও তাদেরকে কি কোথা থেকে টাকা দেওয়া হবে? হ্যালো, জি আমি কথা শুনতে পাচ্ছি, আপনি প্রথম প্রশ্নটা আবার করেন একটু কাইন্ডলি। যে মানুষ মারা গেলে একটা সিন্নি করা হয়, জি জি, তো এই সিন্নির মধ্যে আর কি ধরুন ওনার ছেলে টাকা দিয়েছে সিন্নি করার লাগে, জি, দ্বিতীয় প্রশ্নটা হইলো যে মারা গেছে, আমরা তো শুনছি যে কবর থইয়াইলে বা যে দুইজন ফিরিস্তা গিয়া মানে সোয়াল জবাব করুন, তো একজন আমার শেষ হয়েছে, একজন মানুষ বলে এখনো মাঝে টাকা লাগে, এটা কতটুকু মানে সত্য, মানে সোয়াল জবাবের সময় একজন মানুষকে তা সত্যি টাকা লাগে? ওকে ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা ওকে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দুইটি প্রশ্ন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমাদের শেখ উত্তর দিচ্ছেন, উত্তর শুনুন। প্রথম প্রশ্ন যেটা আমি বুঝতে পারলাম যে হয়তো রিলেটিভরা পয়সা দিয়ে গেছেন, হেল্প করছেন, যারা যারা সেটাতে হেল্প করছেন, কিন্তু যিনি মাইয়ে তেছেন তার কিন্তু ঋণ অলরেডি রয়েছে, তো ওই টাকা দিয়ে কি ঋণ মারা যায় কিনা? প্রথমে আমাদের যে জিনিসটা ইয়াদ রাখতে হবে সেটা হচ্ছে যে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এইরকম যে সিন্নির যে রুসুমটা, এটা কি সুন্নতসম্মত, এটা কি ইসলামসম্মত, এটাকে প্রথমে বুঝতে হবে। আচ্ছা, যদি এমন হয় যে একজন মানুষ মারা যাওয়ার আগেই উনি মান্যত করে গেছেন যে আমি মারা যাওয়ার পরে এরকম একটা সিন্নি করতেই হবে আমার জন্য, এরকম যদি একটা ইয়ে করে যান, তাহলে এটা ভিন্ন কথা। সাধারণত যদি ওনার ঋণ থাকে, যে যিনি মৃত্যুবরণ করেছেন, ওনার যদি ঋণ থাকে, তাহলে এই সিন্নির চেয়ে ওনার ঋণটা প্রতিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর জন্য যে দেখেন,
আল্লাহ রসুল একজন সাহাবির জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন ওনাকে বলা হলো যে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওনার তো দুই দিনার বাকি রয়েছে, উনি তো ঋণ প্রতিশোধ করেন নাই। তখন আল্লাহর রসুল বললেন আবু কাতাদাকে, ইয়ে ওর দুইটা দিনার দিয়ে দেও যাতে করে এই মৃত্যু ব্যক্তির উপর থেকে আজাবটা সরে যায়। তখন উনি দুই দিনার দিয়ে দিলেন। তখন আল্লাহর রসুল বললেন আল আনা বারাদাত জিলদুহু, এখনই ওনার কবরে শান্তি বর্ষিত হবে। অতএব আমরা সিন্নি থেকে এটার উপরে তো ফোকাস দেওয়ার চেয়ে ওনার ঋণের প্রতি আমাদের ফোকাস করতে হবে, এটাই হবে উত্তম। যদি ওনার ঋণ থাকে, ঋণটাকে আমরা প্রায়োরিটি দেব, এবং সিন্নি করব কি না এটা নিয়ে তো আমরা আগেই বলেছি যে এটা সুন্নত দ্বারা প্রমাণিত নয়। একজন মানুষ মারা যাওয়ার পরে বিশাল একটা সিন্নির যে রসুম রয়েছে আমাদের দেশে উপমহাদেশে, এটা আসলেই সুন্নত দ্বারা প্রমাণিত নয়। অসংখ্য ধন্যবাদ। এবং ওনার পরবর্তী প্রশ্ন ছিল সওয়াল জবাব সম্পর্কে, কবরে একজন মানুষ নাকি থাকতেই হবে ওই কবরে, ওইখানে এটা কতটুকু সঠিক না? এইরকম এগুলা কিন্তু আপনি পাবেন কিছু আমাদের উপমহাদেশের কিছু বাংলা বইতে যেগুলাতে প্রিন্ট হয়ে আসছে, যে অনেকে মনে করেন যে সওয়াল জবাবের পরে একজন মানুষ এখানে দাঁড়াবে এবং উনি বলবে কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি মারা গেছেন ওনাকে উনি কলিমা পড়াবে মৃত্যুর পরে কবরে দাঁড়িয়ে। এই কিছু রেওয়ায়ত যেগুলো আমরা শুনি এগুলা কিন্তু একবারে বানোয়াট, এগুলার কিনুই মুঠেই আসল নাই এবং এইরকম দলিল নাই, সুন্নত দ্বারা প্রমাণিত নয়। অতএব এগুলা থেকে আমাদের পরহেজ, দূর থাকতে হবে, কারণ আল্লাহর হাবিব এরকম করেন নাই, ওনার সাহাবায়ে কেরামই করেন নাই। এখানে করণীয় কি, যখন এই কবর দিয়ে দিয়েছেন শেষ হয়ে গেছে, তখন কি দোয়া করে কি চলে যেতে হবে নাকি? না, যেটা হাদিসে আসছে যে মাইয়িতকে যখন আপনি কবরে দেখার জন্য যাবেন কিংবা আপনি কবর দেওয়ার পরে ফাখলিসু লাহু দোয়া, হাদিসে আসছে যে এই কাজটা সম্পূর্ণ করার পরে আপনি ওনার এই মুর্দা ব্যক্তির জন্য আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, আপনি মৃত্যু ব্যক্তির জন্য আপনি কবরে করতে পারেন এখানে আল্লাহর কাছে হাত তোলা দিয়ে, না হয় আপনি বাসাতে দূরেই দোয়া করতে পারেন। তবে এইরকম যেটা আমার বোন বললেন যে দুইজন ওনাকে ফেরেশতা নেওয়ার পরে একজন থাকতে হবে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আর কিন্তু হয়তো কল নিতে পারছি না, কিন্তু জাস্ট সামারাইজ করার আগে আমার একটি প্রশ্ন থেকে গেছে যে আপনি যখন বলেছেন এগ্রিমেন্ট, যেহেতু কাইন্ডনেস এবং কম্প্যাশনের গ্রাউন্ডে একটি জিনিসও আছে আমরা দেখি আনফর্চুনেটলি আমাদের কমিউনিটিতে, ব্যবসা দিয়ে আমরা শুরু করি যে লোন দিচ্ছি, ঠিক আছে, এখন আমি ভালো নিয়তেই দিয়েছি যে ইনশাআল্লাহ তে ব্যবসা করবে, সফল হবে ইনশাআল্লাহ, হোপফুলি উইথ অল দ্য পজিটিভ এক্সপেকটেশন। নাও প্রবলেম হচ্ছে কোনো এগ্রিমেন্ট করি না, তারপরে বিজনেস যদি লস হয় দেন সি টাকাটা দিতে পারছে না, তারপরে যিনি টাকা দিয়েছেন ওনারও কিন্তু অসুবিধা হচ্ছে এখন ফাইন্যান্সিয়ালি। এতে আমরা দেখছি যে সম্পর্ক নষ্টই হয় না, কমপ্লিট এনিমিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় বিজনেসও যখন আমরা লোন দিচ্ছি, এটা কি অ্যাক্ট অফ কাইন্ডনেসের মধ্যে পড়ে না যে আমরা এগ্রিমেন্ট বা অফিশিয়াল কোনো লিগাল ডকুমেন্ট দ্বারা যেটা ভ্যালিড আছে এরকম কিছু কাজ করা? আমাদের যেটা ইয়াদ রাখতে হবে যে আমরা ব্যবসা করতেছি কিংবা একটা এগ্রিমেন্ট দুইজন মানুষের মধ্যে হচ্ছে, আমাদেরকে এগ্রিমেন্ট থাকতেই হবে, এটাই হচ্ছে সুন্নত। যে আমরা কোনো একটা কাজের ইরাদা করেছি, আমাদের এগ্রিমেন্টটা থাকা যে উভয় পক্ষের একটা আন্ডারস্ট্যান্ডিং লিখিতভাবে যেটা, এটাই কিন্তু সুন্নত দ্বারা প্রমাণিত। সে অফিসিয়ালি যেটা একটা ডকুমেন্ট, যে ব্যবসাগুলাতে যে লেনদেনের মধ্যে যে সম্পর্কর মধ্যে এগ্রিমেন্ট থাকে না, অধিকাংশ সময় আমরা দেখতে পারি যে খিয়ানত হচ্ছে, একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করতেছে, এবং ফলে আপনি যেটা বললেন যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, এমন অবস্থা হচ্ছে যে আমরা এক মসজিদে নামাজই পড়তেছি না, কথাবার্তা ছেড়ে দিচ্ছি, কিন্তু 40 বছরের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কর্জে হাসানা কোন উদ্দেশ্যে দিয়েছিলাম যে একজন আরেকজনকে সাহায্য করব, এই সম্পর্কটাকে বৃদ্ধ এবং দৃঢ় করব, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। কোন কারণে? কারণ আমরা এই কাজটা করতেছি সুন্নতের খেলাফ দিয়ে। সুন্নত হচ্ছে আমরা এগ্রিমেন্ট রাখবো, এবং যারা পয়সা দিচ্ছেন তারা যাদেরকে দিচ্ছেন একটু রহম করবেন, একটু দয়া দেখাবেন, এবং তাদের প্রতি মার্সি এবং কম্প্যাশন দেখাবেন, এবং যারা পয়সাটা নিচ্ছেন তারও যাদের কাছ থেকে পয়সাটা নিচ্ছেন আপনি দয়া করে পয়সাটা টাইম মতে দিলে এই সমাজের মধ্যে বিশাল পরিবর্তন আসবে। এই সমাজটা কীরকম উন্নত হতে পারে যে সমাজের মধ্যে লেনদেন নিয়ে মানুষের মধ্যে এইরকম হয়ে যায় যে পয়সা দিছি পয়সা দিচ্ছে না, পয়সা দেওয়ার পরেও কথা দেওয়ার পরেও উনি ধোঁকাবাজি করতেছে? অসংখ্য ধন্যবাদ। আর একটি জিনিস ক্লারিফাই করার জন্য, যেহেতু আমরা যারা হজে যাচ্ছেন স্পেশালি হজের মৌসুম তো চলে আসছেই, অনেক সময় আপনি যে বলেছেন সবর বা কাইন্ডনেস দেখাতে হবে, অপরপক্ষে আরেকটি আর্গুমেন্ট থাকছে কিন্তু সবর করে করে কেউ যদি আমাদের সাথে ধোঁকাবাজি করে বা কোনো ধরনের প্রতারণা করে, এমন তো অবস্থায় কি তখনই আমি কাইন্ডনেস দেখাবো, তখনও কি আমি মানে ধৈর্য দেখাবো?
যেটা এই দেশে হয়েছে এবং যেটা আমি আপনাকে বলবো যে গত 2-1 বছর আগেই যেটা ইনভেস্টিগেট হয়েছে কয়েকটা কোম্পানির সাথে, যারা হজের পয়সাটা নিয়ে প্রতারণা করেছে মানুষের সাথে। দেখেন প্রথমে যে একজন মানুষ উনি খুব কষ্ট করে এই পয়সাটাকে ইয়ে করেছে, মানে সেভ করেছে হজে যাওয়ার জন্য, আপনি তার সাথে প্রতারণা করলেন, ওনাকে তো অবশ্যই সবর করতে হবে। আল্লাহর হাবিব হাদিসে বলছেন যে ওয়ালা তাখুন মান খানাকা, তোমাকে যে খিয়ানত করেছে, তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছে, তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করো না, যদিও তোমাকে মেরে তোমাকে মারে তারপরেও তুমি সবর করতে হবে। যেটা আমি আগেই উদাহরণ দিলাম যে আল্লাহর হাবিব জানাজা পড়াচ্ছেন, দেখেন ওনার অবস্থাটা। অতএব আমাদেরকে সবর করতে হবে এবং আইনের হাতে এটাকে তুলে দিতে হবে, যেটা আমরা স্পষ্টভাবে বলবো যে এরকম যদি হয় এখানে মাশাআল্লাহ আইনের, হ্যাঁ এভিডেন্স যদি হয় এখানে আইনের ভালো ব্যবস্থা রয়েছে, আপনি এটা তাদেরকে আইনের হাতে তুলে ধরে দেন যাতে করে তারা এই অ্যাকশনটা নিতে পারে। অসংখ্য ধন্যবাদ। এবং শেষ একটা জিনিসটা আমি শেষ করতে চাচ্ছি আজকের অনুষ্ঠান, অনেক সময় আমরা দেখি অনেক জায়গায় অনেক পত্রিকা বা অনেক জায়গায় আমরা শুনি কোনো একজন ব্যক্তির সম্পর্কে কিছু বলা হয়েছে, একটু শর্ট করে যদি 10 সেকেন্ডের মধ্যে বলেন যে আমরা যখনই কোনো কথা শুনবো সাথে সাথে যেটা ফরওয়ার্ড করে দিব উইদাউট এনি ইনভেস্টিগেশন, এখানে কি কম্প্যাশনেট গ্রাউন্ড দেখা যায় না? না দেখেন, মুসলমান হিসাবে আমাকে আমার কাছে একটা খবর আসলো যে অমুক ব্যক্তির চরিত্র হরণ করার জন্য একটা খবর আসছে, এরকম হতে পারে যেটা আমরা অধিকাংশ সময় দেখি। এমন অবস্থায় আমার দায়িত্ব হচ্ছে আমি যাচাই করা, এই খবরটা আমি অন্যের কাছে পৌঁছে দিলাম, আমি কিন্তু সলিউশনের পক্ষে না, আমি প্রবলেমের পক্ষে। অতএব ইদা জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ কোরআনে যেটা বলছেন যে যখন কোনো একটা খবর তোমার কাছে আসবে তুমি এটাকে যাচাই করতে হবে, এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমার আরও কিছু প্রশ্ন ছিল জানার, কিন্তু আনফর্চুনেটলি সময়ের কারণে করা হয়নি। হোপফুলি ইনশাআল্লাহ আপনাকে আরও পাবো এই অনুষ্ঠানে এবং উইল ফাইন্ড আউট অ্যান্ড ডিসকাস পারহ্যাপস মোর নিউ টপিকস অ্যান্ড উইল হ্যাভ মোর নিউ ডিসকাশনস। প্রিয় দর্শক, কথা বলতে বলতে চলে এলাম অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। জাস্ট টু সামারাইজ, আমরা শেখের কাছ থেকে আলোচনা শুনেছি, কোনো ধরনের যদি কোনো ব্যক্তি সম্পর্কে যদি কোনো তথ্য দেওয়া হয় বা কোনো ধরনের ক্যারেক্টার সম্পর্কে যদি কিছু বলা হয় বা কিছু যদি আমরা শুনি, সবসময় আমাদেরকে মনে রাখতে হবে বিফোর উই স্প্রেড দিস ওয়ার্ড হাউ অথেন্টিক দি সোর্স ইজ, হোয়াট এভিডেন্স ডু উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ড। কারণ আনফর্চুনেটলি একটি রোগ কিন্তু আমাদের মধ্যে, এটা কিন্তু ফলাওভাবে কিন্তু আই থিঙ্ক ইটস স্প্রেডিং লাইক ফায়ার, যে যখনই আমরা কিছু শুনলাম, জানি কি জানি না, বিকজ আই ডিসলাইক সামওয়ান অর বিকজ আই এম নট হ্যাপি অ্যাবাউট দ্যাট পার্সন, তারপরে আমরা কিন্তু এখানে অতিরিক্ত বাড়াবাড়ি করি। ইনশাল্লাহ এটার ব্যাপারে খেয়াল রাখবো। আজ এই পর্যন্তই, অনুষ্ঠান আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। সুবহানাকাল্লাহু ওয়া হামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, নাস্তাগফিরুকা ওয়া নতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর শেখ, থ্যাংক ইউ ভেরি মাচ।